দর্শক, এই মুহূর্তে আজকের বাজার পরিস্থিতি জানাতে মোয়াখালীর কাঁচাবাজার থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাকিব আল জাবেদ। জাবেদ, গতকাল পর্যন্ত সরকারের বেঁধে দেওয়া দামের কোনো প্রভাব কিন্তু বাজারে দেখা যায়নি, পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হুঁশিয়ারি দিচ্ছে, পাশাপাশি বাণিজ্য মন্ত্রীও বলছেন যে নজরদারি বাড়ানো হবে, তো আজকের বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা? আর কোনো ধরনের কোনো প্রভাবই কিন্তু এখন পর্যন্ত বাজারে পড়েনি। বিশেষ করে এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজার রয়েছে, আমি প্রত্যেকটি পণ্যই কিন্তু আসলে আগের যে রেটগুলো রয়েছে সেই দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে যদি আমরা ডিমের কথা বলি, সরকার যে দামটি নির্ধারণ করে দিয়েছে সেই দামে কিন্তু পাওয়া যাচ্ছে না, 5 থেকে 10 টাকা বেশি দামে কিন্তু আসলে এই ডিমগুলো আসলে বিক্রি হচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ এখানকার যে খুচরা বিক্রেতারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে প্রতি পিস ডিম যেখানে সরকার 12 টাকা বেঁধে দিয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে তাদের কেনাই পড়ছে 11.70 টাকা। অন্যদিকে আমরা যদি দেখি যে আপনার পেঁয়াজের কথা, যেটি সরকার নির্ধারণ করে দিয়েছে 64 থেকে 65 টাকা দেশি পেঁয়াজের ক্ষেত্রে, সেটি এখানকার যে খুচরা বিক্রেতারা রয়েছেন তাদের কেনাই পড়ছে কিন্তু 70 টাকা 75 টাকা পর্যন্ত, তাদের সবকিছু মিলে পরিবহন খরচ মিলে চলছে সেটি এই মুহূর্তে বিক্রি হচ্ছে আসলে 80 থেকে 82 টাকা। আবার এখানে মান রয়েছে, মান বেঁধে সেটি 82 থেকে 85 টাকাও বিক্রি হচ্ছে। আলুর ক্ষেত্রে বলা চলে একই কথা, অর্থাৎ সরকার যে নির্ধারিত দাম নির্ধারণ করে দিচ্ছে সেটা কিন্তু আসলে একমাত্র বাজারে কার্যকর হচ্ছে না। সেটি কার্যকর না হওয়ার কারণ হিসেবে এখানকার যে খুচরা বিক্রেতারা রয়েছে তারা যেমনটা বলছেন যে সরকার যেখানে অভিযান করা দরকার, যেখানে আসলে তদারকি করা দরকার সেখানে তদারকি করছে না, অতিরিক্ত দামে পণ্য কিনে এনে কিন্তু তারা অতিরিক্ত দামে পণ্যটি বিক্রি করছেন, যার ফলশ্রুতিতে ভোক্তার পকেট থেকে কিন্তু লাগামহীনভাবেই কিন্তু টাকাটা যাচ্ছে। এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে দিন শেষে তাদের যে খুচরা বিক্রিটা সেটাও কিন্তু এখানে কমে আসছে। এবং আজকে কিন্তু একটু সাপ্তাহিক ছুটির দিন, যেটি হওয়ার কথা স্বাভাবিকভাবে যে বাজারে একটু ভিড়ভাট্টা থাকবে, মানুষজন থাকবে, ক্রেতা বিক্রেতার উপস্থিতি থাকবে বেশি, কিন্তু সেটা কিন্তু একেবারে নেই বললেই চলে। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা শূন্য। এখানে যে কয়েকজন ক্রেতা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে আসলে অত্যাধিক মূল্যের কারণে তাদের যে বাজেটটি রয়েছে সেই বাজেটে কিন্তু তারা পণ্য কিনতে পারছে না। আর এদিক দিয়ে আসলে যেমনটা হচ্ছে যে কয়েকটি কোম্পানির বাজার নিয়ন্ত্রণ করার কারণে, অর্থাৎ সিন্ডিকেট, যেটি আমরা আসলে জানি যারা আসলে বাজারটা নিয়ন্ত্রণ করছে, তাদের একচ্ছত্র আধিপত্যের কারণেই বাজার কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। যেখানে অভিযান পরিচালনা করা দরকার ভোক্তা অধিকারের, যেখানে আসলে তদারকি করা দরকার সেখানে তদারকি করা না করার কারণেই কিন্তু বাজারটা আসলে দিন দিন আরো অস্থির হচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের যে নির্ধারিত দাম, সরকারের যে নির্দেশনা সেটি কিন্তু আসলে কেউই মানছে না। দিন শেষে যেটি হচ্ছে ভোক্তার পকেট কাটা যাচ্ছে, ভোক্তা ভুক্তভোগী হচ্ছেন, কিংবা বাজার তদারকিতে একটা বিশাল ঘাটতি রয়ে গেছে। এখানকার খুচরা বিক্রেতারা যেমন বলছেন যে কয়েকটি কোম্পানি যারা হচ্ছে দামগুলো নিয়ন্ত্রণ করে তারা কিন্তু তাদেরকে ঠিক মতো পাকা রসিদটি দিতে চাচ্ছেন না, অর্থাৎ তারা এখন থেকে এটি শুরু করেছেন, অর্থাৎ দামের নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের যে পদক্ষেপগুলো সেগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি চক্র কিন্তু ইতিমধ্যে কাজ করছে, এবং তারই ধারাবাহিকতায় তারই অংশ হিসেবে তারা কিন্তু সামনের দিনগুলোতে পাকা রসিদটি, অর্থাৎ যেটি না পেলে ভোক্তা অধিকার তাদেরকে জরিমানা করে, সেটি কিন্তু তারা দিতে চাচ্ছেন না। এর ফলে বাজার আরো খানিকটা অস্থির হয়ে যেতে পারে বলে এখানকার যে খুচরা বিক্রেতারা রয়েছেন তারা অভিযোগ করছেন। ফারুক, এই ছিল মহাখালী কাঁচাবাজার থেকে আমার কাছে বাজারের সবশেষ তথ্য। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মহাখালী কাঁচাবাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিব আল।